আমি যোৱা মে 11-12 তারিখত ধুবুরী জেলার রতিয়া দহত অনুষ্ঠিত হওয়া কোচ রাজবংশী সংগ্রাম সমিতি আর কোচ রাজবংশী মহিলা সংগ্রাম সমিতির প্রতিনিধি সভার জড়িয়ে দুখন সমিতি পূর্ণাঙ্গ সমিতি গঠন করা হয়েছে। সেই পূর্ণাঙ্গ সমিতি দুখনের আমার বিদায়ী সভাপতি প্রতিষ্ঠাপক কোচ রাজবংশী সংগ্রাম সমিতির সভাপতি মাননীয় অতুল চন্দ্র রায়দেবে শপথনামা পাঠ করলে, তারপিছতে আমি আমার আজির প্রথমখন নবগঠিত কমিটি দুখনের প্রথমখন কার্যবাহী আমি সভা অনুষ্ঠিত করেছো। এই কার্যনির্বাহক সভাতে আমি কোচ রাজবংশী সকলের যি সরকারে অবহেলিত লাঞ্ছিত প্রাপ্য অধিকারের বঞ্চিত করে রাখিছে তার কারণে আমি কিছু আন্দোলন ঘোষণা করেছো। আপনার জড়িয়ে আমি আন্দোলনবিল ঘোষণা করিম। অহা বারো জুলাইত আমি কোচ রাজবংশী সংগ্রাম সমিতি আর কোচ রাজবংশী মহিলা সংগ্রাম সমিতিয়ে দিসপুর লাস্ট গেটত ধর্ণা কার্যসূচী, তিনঘণ্টীয় ধর্ণা কার্যসূচী আমি অনুষ্ঠিত করিম। আর 30 তারিখে বঙ্গাইগাঁও আমি জাতীয় অভিবর্তন অনুষ্ঠিত করিম। আর অহা নভেম্বরের প্রথম সপ্তাহতে ভারতের রাজধানী নতুন দিল্লিত আমি ধর্ণা কার্যসূচী গ্রহণ করিম। ইয়ার লগতে আর বিভিন্ন আমার জাতীয় দল সংগঠনের কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ আর পৃথক কমতাপূর্ণ রাজ্য পুনর্গঠনের কারণে আমি বিভিন্ন প্রকারে বিভিন্ন এঙ্গেলের জড়িয়ে আমি আলোচনা বিলোচনা করি। আর একটা কথা, আপনার সাংবাদিকসকলের জড়িয়ে মিডিয়াসকলের জড়িয়ে আমি সরকারক আমি পুনর্বার জানাই দিছো যে সরকার আর কেন্দ্রীয় সরকারের সদস্যের অভাব হয়েছে কারণে কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ আজিলেক হওয়া নাই। আমি খুব অনতিপলমে কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ করার কারণে আমি সরকার বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো। তেখেতে যেতিয়া স্বাস্থ্য বিভাগের দায়িত্বত আছিল সেই সময়তে অধ্যক্ষতাত এখন যে মিটিং হয়েছিল সেই সভাতে কৈছিল যে কোচ রাজবংশী সকলের আজি শেষ সভা আর আমি 3 মাহৰ ভিতরতে প্রতিবেদন দাখিল করিম। কিন্তু আজিলেক দুঃখ আর পরিতাপর বিষয়, আজিলেক কোচ রাজবংশী সকলের জনজাতিকরণ করার কারণে প্রতিবেদন দাখিল করা নহল। আমি মুখ্যমন্ত্রী পুনর্বার কোচ রাজবংশী সংগ্রাম সমিতি আমি হকিয়াই দিছো অনতিপলমে যদি কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতি মর্যাদা দিয়া না হয়, প্রাপ্য অধিকারের যদি বঞ্চিত করা হয়, তাহলে কোচ রাজবংশী সংগ্রাম সমিতি আর মহিলা সংগ্রাম সমিতিয়ে প্রয়োজনত জঙ্গি আন্দোলন করবলে বাধ্য হব। আমি গণতান্ত্রিক দিকত আমি আন্দোলন কর, কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন যেটু আছে সেইটো সশস্ত্র সংগঠন, তেখেত সেই সংগঠনের লগত আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তথাপিও আমি কও যদি আমার কোচ রাজবংশী জাতীয় ভাই এখেত সকল হয়, তেখেত সকলে যদি কমতাপুর রাজ্যের আন্দোলনের কারণে যদি সরকারের লগত আলোচনা করেছে, আমিও আপনার মিডিয়ার জড়িয়ে দেখবলে পাইছো। আমি সেইটো আমি আদরণি জানাইছো যে সরকার আর কেরলের আলোচনাটা হলে ভাল হব আর কমতাপুর আর জনজাতিকরণের কথাটা কিন্তু তাত সন্নিবিষ্ট হব লাগিব। তো সরকারের সদস্যার অভাব আপনার মানে আগতে কইছো, সরকারের সদস্য হলে এই যে সাপ যেতিয়া সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী আছিল, কোচ রাজবংশী সংগ্রাম সমিতিকে ধরে যিমানবার দল সংগঠন আছিল সকল দল সংগঠন মাহে মাহে মিটিংত আমাক মাতে, আমি মিটিং করলোঁ। তারপর মানে আগতে কৈছো যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কৈছিল যে 3 মাহের ভিতর প্রতিবেদন দাখিল করা হব, কিন্তু আজিলেক করা নহল। সদস্যার অভাব, এই সদস্যার অভাব কারণে এই প্রাপ্য ভূমিপুত্র কোচ রাজবংশী সহজ সরল জনগোষ্ঠীর ডেকা চামক জঙ্গল যাবলে বাধ্য করেছে। আমি সরকারের আহ্বান জানাইছো যে কেয়ালো আর সরকারের মজত আলোচনা হয়, আমার এই সহজ সরল যুবকবিলাক মানে কেয়ালত যাবলে যাতে না যায় আর শিক্ষার ক্ষেত্রে আগুয়াই লবলে সরকারের আহ্বান জানাইছো।